সবার প্রথম আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 10 স্কয়ার এক্স। আমরা তাহলে লিখে ফেলি ইন্টিগ্রেশন অফ 10 স্কয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এখন আমরা 10 স্কয়ার এক্স এর সরাসরি কোনো ফর্মুলা জানি না, কিন্তু আমরা সেক স্কোয়ার এক্স এর ফর্মুলা জানি যে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 10 এক্স। অর্থাৎ আমি যদি এটাকে এখন সেক স্কোয়ার এক্স এর সাপেক্ষে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু খুব সহজে সমাধানটা পেয়ে যাব। তাহলে আমি এটাকে কি লিখবো? ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, কারণ আমরা জানি যে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এটাই হচ্ছে 10 স্কোয়ার এক্স। এখন আমরা ইন্টিগ্রেশন করে দিই, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন পাবা 10 এক্স, মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস একটা সি। খুবই সহজ, ঠিক আছে? আশা করছি সবাইটা পারবে। আমরা তাহলে এখন নেক্সট প্রবলেমে চলে যাই।